डियर স্টুডেন্টস, আমরা এর আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে তোমাদের যে দ্বিতীয় পারিবারিক মূল পরীক্ষা, তাতে দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে তোমাদের, তৃতীয় এবং চতুর্থ। তৃতীয় অধ্যায়টা আমরা তোমাদের পড়িয়ে দিয়েছি, আজকে হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কি আছে? তোমাদের কিবোর্ডের পরিচয়। তা কিবোর্ড সম্পর্কে তোমরা খুব ভালো করেই জানো যে কম্পিউটারের একটা প্রধান ইনপুট ডিভাইস কিবোর্ড। তো সেই কিবোর্ডের জন্য তোমাদেরকে বলেছি একটা খুব সহজ চ্যাপ্টার, এমন কিছু ব্যাপার নেই। কিবোর্ড সম্পর্কে তোমরা মোটামুটি জানাই আছে, তবু আজকে মোটামুটি একটা আলোচনা তোমাদেরকে করে দিচ্ছি। একটা কিবোর্ডে কতগুলো কী থাকে? কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, প্রথম জানতে হবে, যে ডিভাইসের মধ্যে আমরা তথ্য বা ডেটাকে আদান প্রদান কম্পিউটারের মধ্যে ইনপুট করে থাকি। একটা কিবোর্ডে কী থাকে? 105টা, 105টা বা কোনো কোনো কিবোর্ডে 112টা কী থেকে থাকে। এবার প্রথম সারি, এখানে সারি ওয়াইজ তোমাদের দেওয়া আছে যে কিবোর্ডগুলো কীরকম কী থাকবে। দেখো প্রথম সারিতে আছে এসকেপ, এবং তারপরে যে F1 থেকে F12 পর্যন্ত এগুলো হচ্ছে সব ফাংশনাল কি। তাহলে এসকেপ কীটা কি? এসকেপ কীটা হচ্ছে কিবোর্ডের একদম উপরের দিকে বাঁ দিকের কোণে থাকে। এই কীটার সাহায্যে আমরা কোনো প্রোগ্রামকে ক্যান্সেল করতে পারি বা বাতিল করতে পারি কোনো কাজকে, বা প্রোগ্রাম থেকে বেরিয়ে আসতে পারি। ঠিক আছে, ফাংশনাল কি কি? ফাংশনাল কি এর সাহায্যে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। F1 থেকে F12 এগুলোকে বলা হয় ফাংশনাল কি। এরপর আছে যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় সারি। দ্বিতীয় সারিটায় কী থাকবে? দ্বিতীয় সারিতে দেখো থাকে যেটা, সেগুলো হচ্ছে তোমাদের বিশেষত 1 থেকে 0 পর্যন্ত বা 0 টু 9 যে সমস্ত চিহ্ন সংখ্যাগুলো আছে সেগুলো এর মধ্যে থাকে। এগুলিকে ব্যবহার করার জন্য শিফট চেপে ব্যবহার করতে হয়। এই কিবোর্ডে কিছু উপরের দিকে কী থাকে, 0 টু 1-এর 0 টু 9-এর মধ্যে, যেগুলোর মধ্যে আছে টিল্ড আছে, এক্সক্লেমেটরি, অ্যাট দ্য রেট অফ, হ্যাশ, অ্যাস্টারিক, প্লাস, পাইপ ইত্যাদি বিভিন্ন রকম চিহ্ন এর মধ্যে থাকে। তোমরা এগুলো একটু দেখবে। কিবোর্ডের যে সমস্ত কীগুলি থাকে নিচের দিকে সেগুলো, এগুলো ছাড়া আর একটা কী থাকে যেটাকে বলা হচ্ছে ব্যাকস্পেস। ব্যাকস্পেসের সাহায্যে আমরা কী করতে পারবো? যে কোনো অক্ষরকে মুছতে পারবো। তৃতীয় সারিতে কী থাকে? ট্যাব বাটন। ট্যাব বাটনের সাহায্যে কী করা যায়? একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কার্সারকে জাম্প করানো যায় বা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সরানো যায়। তারপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার অক্ষরগুলি থাকে, যেমন তোমার কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ওয়াই ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার অ্যালফাবেট কি এর মধ্যে পড়ে, A to Z এর মধ্যে কীগুলো থাকে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এবারও তোমার ওই থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বা তোমার এইগুলো থাকে ওই দ্বিতীয় সারির মধ্যে, তৃতীয় সারিতে, সরি। চতুর্থ সারিতে কী থাকছে? চতুর্থ সারিতে আবার ওই অ্যালফাবেট কী কিছু থাকে, তার সঙ্গে থাকে তোমার এক্সক্লেমেটরি সাইন, কোলন, ডাবল কোটস ইত্যাদি, এগুলো থাকে। আর তার সঙ্গে কিছু থাকবে? ক্যাপস লক থাকে। ক্যাপস লকটা জানতে হবে তোমাদের। ক্যাপস লক কি? ক্যাপস লককে চেপে ধরলে যে কোনো লেখা এ থেকে জেড পর্যন্ত যে লেখাগুলো হয় সেগুলো বড় হাতের হয়ে থাকে। পরবর্তী লাইনে কী থাকে? আর থাকে এন্টার। এন্টারের সাহায্যে আমরা কী করবো? কোনো কার্সারকে পরবর্তী লাইনে নিয়ে যেতে পারবো অথবা কোনো কমান্ড লিখে সেটিকে, নির্দেশটাকে কার্যকর করতে পারবো। পঞ্চম সারিতে যেটা থাকে সেটা হচ্ছে যে এখানে ওই অ্যালফাবেট কীগুলো থাকে এবং তার সঙ্গে কিছু বিরাম চিহ্ন, মানে তোমরা ওইগুলো জানো, গ্রেটার দ্যান, লেস দ্যান ইত্যাদি, এগুলো থাকে। এবং তার সঙ্গে থাকে শিফট। শিফটের সাহায্যে কী করবো? আমরা বড় হাতের অক্ষর টাইপ করতে পারবো বা যেগুলো দুটো দুটো করে অক্ষর থাকে সেই অক্ষরগুলো দুটো উপরের অক্ষরটাকে প্রেস করার জন্য শিফট ব্যবহার করা হয়। এছাড়া নিচের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আর কিছু চিহ্ন আছে, যেগুলো লেস দ্যান, গ্রেটার দ্যান, কমা, ডট বা ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, স্ল্যাশ ইত্যাদি। ষষ্ঠ সারিটাতে থাকছে তোমার যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল। প্রথমে হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল কী? কন্ট্রোল সাধারণত নিজে কিছু কাজ করতে পারে না, তবে অন্য কিয়ের সঙ্গে থেকে বিশেষ কাজে ব্যবহার করা হয়। যেমন কন্ট্রোল এস টিপলে ফাইল সেভ হবে, কন্ট্রোল পি টিপলে প্রিন্ট হবে, কন্ট্রোল এন টিপলে নিউ ফাইল ক্রিয়েট হয়। অল্টার, অল্টো ঠিক তাই, অল্টারও নিজের কোনো কাজ করতে পারে না, এটা অন্য কিয়ের সঙ্গে একসাথে কাজ করতে পারে। স্পেস বার, দেখো কিবোর্ডের সবচেয়ে বড় কী তোমরা খুব ভালো করেই জানো, স্পেস বার কীটা। স্পেস বার কীটা কী করা হয়? দুটো অক্ষর বা শব্দের মাঝে স্পেস বা ফাঁকা রাখার জন্য কীটাকে ব্যবহার করা হয়। এরপর আছে যেটা, সেটা হচ্ছে উইন্ডোজ কি। উইন্ডোজ কি এর কিছু কাজ আছে তোমরা পরে জানবে, উইন্ডোজ কিটা সেরকম খুব একটা ব্যবহারযোগ্য নয়। এরপর আসবে তোমার অ্যারো কি। চারটে অ্যারো কি রয়েছে, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। আপ অ্যারো সাহায্যে কী করা হয়? কার্সারকে উপরের দিকে নিয়ে যাওয়া যায়, ডাউন অ্যারো সাহায্যে নিচের দিকে, লেফট অ্যারো সাহায্যে বাঁ দিকে, এবং রাইট অ্যারো সাহায্যে ডান দিকে কার্সারকে নিয়ে যাওয়া যায়। এছাড়া আরও কিছু স্পেশাল কি থাকে যেগুলো তোমাদেরকে জানতে হবে, যেমন প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিন মানে কি? স্ক্রিনশট করার জন্য, বা যেটা আমরা মনিটরের পর্দায় দেখতে পাচ্ছি সেটাকে প্রিন্ট করার জন্য এটাকে, এই বাটনটাকে ব্যবহার করা হয়। এরপর আছে স্ক্রল লক। স্ক্রল লকের সাহায্যে আমরা কী করতে পারবো? স্ক্রল লকের সাহায্যে আমরা ডান দিকে যে অক্ষরগুলো, স্ক্রল লকের সাহায্যে আমরা স্ক্রলটাকে লক করে দিতে পারবো, মানে পেজে যে উঠানামাটাকে সেটাকে বন্ধ করতে পারবো। পজ বা ব্রেক একটা কী থাকে, এটা আমরা কোনো প্রোগ্রাম বা কিছুকে বন্ধ করতে পারবো সঙ্গে সঙ্গে। ইনসার্ট, ইনসার্ট মানে দুটো অক্ষরের মধ্যে আমরা একটা অক্ষরকে ঢোকাতে পারবো, নতুন কোনো অক্ষরকে ঢোকাতে সাহায্য করে। হোম হচ্ছে তোমার, হোমের সাহায্যে আমরা যে প্যারাগ্রাফটা টাইপ করার সময় হোম
কিটা প্রেস করলে প্যারাগ্রাফের একদম প্রথমের অক্ষরে চলে আসবে, তারপর আসবে এন্ড কি, এন্ড কি এর সাহায্যে একদম শেষের অক্ষরে চলে আসে, হোমের ঠিক উল্টোটা। পেজ আপ, পেজ আপের সাহায্যে আমরা আগের পাতার অংশগুলো দেখতে পাবো, পেজ ডাউনের সাহায্যে আমরা পরের পাতার অংশগুলিকে দেখতে পাবো। ডিলিটের সাহায্যে আমরা কী করতে পারবো, কার্সারের উপরের দিকে কোনো অংশকে বা ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক না সরি ডান দিক থেকে বাঁ দিকের কোনো লেখাকে আমরা মুছতে পারবো। এই হলো মোটামুটি স্পেশাল কীগুলো। আর থাকে তোমার নিউমেরিক কী, নিউমেরিক কী এর কাছে একটা অক্ষর থাকে যেটা হচ্ছে নাম লক। নাম লক জিনিসটা কি, নাম লক মানে হচ্ছে নাম্বার লক। নাম লকটাকে প্রেস করা থাকলে আমরা কোনো নাম্বারগুলোকে প্রেস করতে পারবো না, 0 to 9 যে অক্ষরগুলোকে প্রেস করলে সেগুলো কোনো কাজ হবে না নাম লকটা নাম্বারটা লক করা থাকলে, আর ওটা অন করা থাকলে ওটা আমরা নাম্বারগুলো প্রেস করতে পারবো। আর এখানে যে 0 to 9 যে কীগুলো থাকে এগুলোকে বলা হয় নিউমেরিক কী ইত্যাদি, এইরকমভাবেই এইগুলোকেই বলা হয় নিউমেরিক কী। তো তোমাদের আজকের যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টারটা কিছু নেই, খুব সোজা চ্যাপ্টার, একদম কিবোর্ডের সম্পর্কে তোমরা খুব ভালো করে জানো কোন কোন কীগুলো আছে এবং সেই সমস্ত কীগুলোর কাজ তোমরা আগের ক্লাসে অনেকবার পড়েছো যে কোন কীটার কী কাজ হয় তোমরা যথেষ্ট ভালোভাবেই জানো। তো তোমরা তবু তোমাদেরকে বলা হলো যে তোমরা আরেকবার ভালো করে এটাকে পড়ে নেবে, ভালো করে মন দিয়ে পড়বে, আর তোমাদের যে ক্লাসটা ফলো করবে আর অনুশীলনের যে প্রশ্নপত্রগুলো আছে ওগুলোকে আমি তোমাদেরকে করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো, ওগুলো তোমরা খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।